হ্যালো গাইস ওয়েলকাম টু জিজেন্স আমি সৌরভ আজকে তোমাদের তো সঙ্গে কথা বলতে চলেছি আরআরবি এনটিপিসি টিভিসির সেভেন্থ ফেজ এক্সাম ডেট ডেট নিয়ে তো তোমরা জানো যে এর আগে মোট ছটা ফেজে এক্সাম হয়ে গেছে আরআরবি কিন্তু সেভেন্থ ফেজ এক্সাম হওয়ার আগেই পোস্টপোন হয়ে গেছে এক্সামটা কারণ লকডাউন পড়ে গেছিল এবং করোনা কেসেস অনেক বেড়ে গেছিল তো বর্তমানে করোনা কেসেস ভারতবর্ষে মোটামুটি সিক্সটি থাউজেন্ড ফিফটি থাউজেন্ড এরকম পার ডে হচ্ছে তো এখন এক্সামের রিসিডুয়ালের জন্য মানে নতুন একটা নোটিফিকেশান পাবলিশ হয়েছে সব জায়গায় ভাইরাল হচ্ছে নোটিফিকেশানটা কিন্তু অ্যাকচুয়ালি কি নোটিফিকেশনটা অরিজিনাল মানে রিয়েল নাকি ফেক সেটা তোমাদেরকে আমি ভিটির মধ্যে বলে দেবো আর এই নোটিফিকেশন অনুযায়ী এই এক্সাম হওয়ার কথা আছে আঠাশে জুন থেকে তো আঠাশে জুন থেকে কি এক্সাম হবে সেভেন পেজের এক্সাম সেটাও তোমাদেরকে আমি ডিটেলসে ভিডিওতেই বলে দেব ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে তো আমরা একদম ক্লিয়ার কাট জানতে পারবে যে অ্যাকচুয়ালি এই নোটিফিকেশনটা কি রিয়েল না ফেক এবং এখানে কি বলা রয়েছে ঠিক আছে আচ্ছা তো তো ভিডিওটা শুরু কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করছি তোমরা যারা এখন আমাদের ইজি প্রশাসন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করিনি এবং পাশে বেল বাটনটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিতে তাহলে তোমরা পরে সব ভিডিও নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবে আর আমাদের টেলিগ্রাম গ্রুপ আর ফেসবুক গ্রুপ দুটো জন করতে পারো দুটো লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে সেখানে আমরা ডেইলি দা হিন্দু নিউজপেপারে পিডিএফ দিয়ে দিই এবং সারা দিন ধরে বিভিন্ন ধরনের কোশ্চেন পোস্ট করতে থাকি সেগুলো তোমরা অ্যান্সার করতে পারো এবং তোমাদের যদি কোনো রকম কোনো কোশ্চেন থাকে সেগুলো আমাদের টেলিগ্রাম গ্রুপ এবং ফেসবুক গ্রুপ দুটোতেই পোস্ট করতে পারো সেখান থেকে তোমরা অবশ্যই অ্যানসার পেয়ে যাবে আর যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কনস্টেবলের জন্য এস এস কনস্টেবল এবং এর জন্য সরি এসাইয়ের জন্য পড়াশোনা করছো তারা এই বইটা কিনতে পারো এই বইটার দাম মাত্র ছিয়ানব্বই টাকা পিডিএফটার দাম এবং দুশো নিরানব্বই টাকা প্রিন্টেড কপিটার দাম তোমরা যদি প্রিন্টেড কপিটা কেন তাহলে বাড়িতে হোম ডেলিভারি পেয়ে যাবে ফ্রিতে এবং যদি পিডিএফটা কেন তাহলে তোমরা তোমাদের ফোনে এবং ল্যাপটপ বা ডেস্কটপে ডাউনলোড করে নিয়ে পড়তে পারো ঠিক আছে আচ্ছা তো চলো শুরু করে দিয়ে আজকের ভিডিও এবং বলে দিই তোমাদেরকে এই অফিসিয়াল নোটিফিকেশান যেটা বলা হচ্ছে সেটাতে কী বলা রয়েছে দেখো তো প্রথমে আমি তোমাদের এটা নিয়ে আমার ডাউট আছে যে অফিসিয়াল নোটিফিকেশান কেন অফিসিয়াল নোটিফিকেশান নয় সেটা তোমাদের কেন ডাউট আছে তোমাদেরকে বলে দিচ্ছি দেখো এখানে লেখা রয়েছে কি সেভেন্থ ফেস অফ এক্সাম শিডিউল ফর সেভেন্টি ওয়ান তো দেখো যেমন অফিসিয়াল নোটিফিকেশান রেলওয়ের আগের এক্সামগুলোতে বেরিয়েছিলো সেরকম সেম টু সেম এটাও আছে কিন্তু এখানে কী কী আলাদা আছে সেটা তোমাদেরকে বলে দিচ্ছি প্রথমত দেখো যে বলা রয়েছে ফেস এক্সাম ফার্স্ট টেস্ট সেভেন্থেস এক্সাম অফ ফার্স্ট টেস্ট কম্পিউটার বেসড টেস্ট সেভেন্টি ওয়ান উইল বি হেল্প ফ্রম টোয়েন্টি এইট জুন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান টু থার্টিএ জুন টোয়েন্টি ওয়ান ফর অ্যাপ্রক্স ফোর ল্যাক ক্যান্ডেট এখানে দেখো একটা জিনিস যে ফোর লাখ ক্যান্ডিডেট এখানে বলা রয়েছে কিন্তু অ্যাকচুয়ালি আমরা যতদূর এক্সাম হয়েছে তারপর আমি দেখেছি মিলিয়ে মানে আরও অন্য জায়গায় অন্যান্য জায়গা থেকে যে সোর্সেসগুলো থেকে আমি জানতে পেরেছি সেখান থেকে জানা গেছে যে ছ ছ থেকে সাত লাখ সাত লাখ ক্যান্ডিডেট বাকি আছে এক্সাম দেওয়ার জন্য ঠিক আছে তো এখানে প্রথমত বলা রয়েছে চার লাখ ক্যান্ডিডেট সেকেন্ড হচ্ছে দেখো এখানে লেখা রয়েছে যে ফর দ্য ক্যান্ডিডেট শিডিউলড ইন দিস ফেস দ্য লিঙ্ক ফর ভিউইং এক্সাম সেট সিটি অ্যান্ড ডেট অ্যান্ড ডাউনলোডিং ফোর ফ্রি ট্রাভেলিং অথরিটি অফ এস এস টি ক্যান্ডেডেস উইল বি মেড অ্যাবেবল ওয়েবসাইটস অন আর বিফোর টোয়েন্টি ফার্স্ট জিরো সিক্স টোয়েন্টি টোয়েন্টি ওয়ান মানে যে এক্সাম সেন্টার সেটা অ্যাকচুয়ালি দেখাবে কবে বলছে একুশ ছয় দু হাজার একুশ থেকে কিন্তু তোমরা যারা আগের এক্সামগুলো দিয়েছো রেলওয়েসের সেটা রেলওয়ে এলপি হোক গ্রুপ গ্রুপ ডি হোক বা এক্সামগুলো তোমরা দেখেছো কি দশ দিন আগে এক্সাম হওয়ার দশ দিন আগে কী করে যে তোমাদের এক্সাম সিটি অ্যান্ড্রেস সেন্টার দেখার সুযোগ করে দেয় ঠিক আছে তো যদি রেলওয়ে যদি এরকমভাবে করতে চাইতো তাহলে সাত দিন আগে কেন করবে ঠিক আছে আর সাত দিন আগে করার থেকে সবচেয়ে বড়ো কথা হচ্ছে রেলওয়ে কী করে সব যে নোটিফিকেশান বেরোয় তার যে রেলের আরআর যে অফিশিয়াল ওয়েবগুলো ওয়েবসাইটগুলো আছে আরআবি যে আলাদা আলাদা বোর্ড আছে প্রত্যেকটা বোর্ডে আপলোড করে দেয় সে ডকুমেন্টটা ঠিক আছে কোনো বোর্ডে আগে দেয় কোনো বোর্ডে পরে দেয় কিন্তু আপলোড করে দেওয়া হয় ঠিক আছে তো আমি আর আরবির যে অফিসিয়াল ওয়েবসাইটগুলো আছে ঠিক আছে যে কটা বোর্ড রয়েছে আরআবির প্রত্যেকটা বোর্ডে আমি গিয়ে সার্চ করে দেখেছি প্রত্যেকটা বোর্ডের ওয়েবসাইটে একটা ওয়েবসাইটেও এটা আপলোড হয়নি ঠিক আছে তাহলে এটা এলো কর থেকে এটা এলো যেটা এটা হচ্ছে আমার মনে হচ্ছে যেটা হচ্ছে বানানো হয়েছে নিজে থেকে ফোন থেকে বা কোথাও থেকে বানানো হয়েছে এবং বানিয়ে সেটাকে ভাইরাল করা হচ্ছে এবং ভাইরাল এখন হয়ে যাবে যে কেউ এরকম দেখলে পরে সবাই শেয়ার করবে এবং শেয়ার করলে আস্তে আস্তে এটা ভাইরাল হয়ে যাবে যেমন আমাদের টেলিগ্রাম টেলিগ্রাম গ্রুপে এটা এসছে তো আমি এটা দেখার পর যে আর আরবি অফিসিয়াল ওয়েবসাইটগুলো আছে টেলিগ্রাম গ্রুপে দেখার পর সব জায়গায় গিয়ে দেখলাম কোথাও নেই ঠিক আছে নোটিফিকেশানটা তার জন্য আমি তোমাদেরকে বলছি যে এটা আমার যতদূর মনে হচ্ছে যে ম্যাক্সিমাম চান্সেস আছে ফেক হওয়ার ঠিক আছে এটা রিয়েলও হতে পারে বাট ম্যাক্সিমাম চান্সেস আছে ফেক হওয়ার এবং সেটা রিয়েল কিনা ফেক সেটা বোঝা যাবে কবে থেকে একুশে জুন থেকে একুশে জুনে যদি একুশে জুনের মধ্যে যদি কোনোরকম কোনো আপডেট চলে আসে কোনো অফিসিয়াল ওয়েবসাইটে তাহলে মনে করবে যেটা রিয়েল আর না হলে পারে ফেক ঠিক আছে আর একটা জিনিস ফেক হওয়ার সম্ভাবনা আর একটা কেন বলছি কারণ দেখো মহারাষ্ট্রে তারপর আমাদের ওয়েস্ট বেঙ্গলে এখনও কি লকডাউন চলছে কোনো রকম কোনো ট্রান্সপোর্ট সার্ভিস এখনও চালু নেই ঠিক আছে তো ট্রান্সপোর্ট সার্ভিস যদি চালু না থাকে আঠাশে জুন পর্যন্ত আঠাশে জুনেও কিন্তু চালু হবে না ট্রান্সপোর্ট সার্ভিস অ্যাজ পার দ্য গভর্নমেন্ট গাইডলাইন্স ঠিক আছে তাহলে আঠাশে জুনেও যদি ট্রান্সপোর্ট সার্ভিস যদি চালু না হয় তাহলে কী করে কোনো ক্যান্ডিডেটের এক্সাম ধরো ওখান থেকে অন্য জায়গায় পড়ল তাহলে কী করে সেই সেই ক্যান্ডিডেটটা তাকে সেখানে পৌঁছাবে ঠিক আছে দূরে যেমন যদি কলকাতায় পরে ধরো কারো বাড়ি কাটোয়াতে নবদ্বীপে বর্ধমানে সেখান থেকে সে কী করা যাবে কলকাতাতে এক্সাম দিতে ঠিক আছে যদি ট্রান্সপোর্ট সার্ভিস না চালু থাকে তো এই জিনিসটা মাথায় রেখে আমার মনে হয় না যে এটা রিয়েল জিনিস এটা রিয়েল নোটিফিকেশান আমার মনে হয় এটা ফেক নোটিফিকেশান বাট দেখা যাক একুশ তারিখে দেখা যাক অ্যাকচুয়ালি কীভাবে কী কিছু অফিসিয়াল আসে এর মধ্যে বা একুশ তারিখে কোনোরকম কোনো যে সিটি এবং ডেট দেখার জন্য যে বা লিঙ্কটা পাবলিশ হয় সেটা লিঙ্কটা পাবলিশ হয় কিনা যদি পাবলিশ হয় বা অফিশিয়াল নোটিফিকেশন হয় যদি এর মধ্যে কোনো অফিশিয়াল সাইটে যদি পাবলিশ হয় তোমাদেরকে আমি সেটাও ভিডিও বানিয়ে জানিয়ে দেবো তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখলে তোমরা নোটিফিকেশনটা পেয়ে যাবে ঠিক আছে নোটিফিকেশন এলে ভিডিওটা পেয়ে যাবে সঙ্গে সঙ্গে জানতে পেরে যাবে তো যতদূর মনে হচ্ছে যে এটা ফেক তো এটাকে বিশ্বাস এখনই করে তোমরা যদি প্রিপারেশন নিতে থাকো তাহলে নিতে পারো বাট আমার মনে হয় না এটা অরিজিনাল বলে ঠিক আছে আচ্ছা তো যারা এখন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব নি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও তোমার বাকি বন্ধুদের সঙ্গে সব জায়গায় শেয়ার করে দাও কারণ এই সব জিনিস যেগুলো ভাইরাল হয় বেশিরভাগ কী হয় ভুলভাল জিনিস অনেক সময় ভাইরাল হয়ে যায় তো আসল জিনিসটাকে শেয়ার করে ভাইরাল করে দাও যে অ্যাকচুয়ালি ওটা ফেক হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে নাইনটি পার্সেন্ট ফেক হওয়ার সম্ভাবনা এবং টেন পার্সেন্ট মতো ওটা রিয়েল হওয়ার সম্ভাবনা আছে ঠিক আছে তো অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দিও আর তোমাদের যদি কোনো রকম কোনো জিজ্ঞাসা থাকে যে অ্যান্সার কিস কবে বেরোবে অন্যান্য কোনো যদি জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই ভিডিও নিজে কমেন্ট করে দিই আমি তোমাদের সব কেন্ট রিপ্লাই করে দিই তোমরা জানো এবং আমাদের টেলিগ্রাম গ্রুপ আর ফেসবুক গ্রুপ দুটো জয়েন করতে পারো দুটো লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে সেখানে আমরা ডেলি দা হিন্দু নিউজ পিডিএফ দিয়ে দিই এবং বিভিন্ন ধরনের কোশ্চেন পোস্ট করতে থাকে সেগুলো তোমরা অ্যান্সার করতে পারো এবং তোমাদের যদি কোনো রকম কোনো কোশ্চেন থাকে সেগুলো আমাদের টেলিগ্রাম গ্রুপ এবং ফেসবুক গ্রুপে পোস্ট করতে পারো আর ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এবং এর জন্য পড়াশোনা করলে তোমরা এই কইটা কিনতে পারো লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে এখানে কারেন্ট অ্যাফেয়ার্স ইতিহাস ভূগোল বিজ্ঞান সংবিধান গণিত এবং রিজনিং প্রত্যেকটাই টপিক ওয়াইজ ডিসকাস করে দেওয়া আছে প্রিন্টেড কপিটার দাম হচ্ছে দুশো নব্বই টাকা এবং পিডিএফের দাম হচ্ছে ছিয়ানব্বই টাকা ঠিক আছে তো তোমরা চাইলে কিনে নিতে পারো লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেওয়া আছে তো আশা করি সবাই বুঝতে পারছো সবাই সাবধানে দেখো ভালো থাকো টাটা টেক কেয়ার অ্যান্ড অল দ্য বেস্ট